আবারও আসলেন, দেখলেন আর জয় করলেন। নেইমার জুনিয়র যেন এই রকমই পারফরমেন্স তার কাছে সব সময় থাকে, যেন মাঠে নেমে সেটাকে ছেড়ে দেওয়া বাকি থাকে। এবার ইনজুরি থেকে ফিরে শুধু পারফরমেন্সই করেননি, করেছেন এক রেকর্ড, যে রেকর্ডে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। নেইমার পারফরমেন্স ও রেকর্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সকালের সূর্য সবসময় দিনের আভাস দেয়, এরকম একটা প্রবাদ সর্বমহলে প্রচলিত, তবে এটি অনেক সময় সত্যি হয় না। দিনের শুরু দেখে শেষ বলা যায় না। বলিভিয়ার বিপক্ষে নেইমার জুনিয়রের অবস্থাও সেরকম হয়েছে। শুরুটা যেভাবে করলেন, চেষ্টা করলেন তার বিপরীতে, আর তাতে বদলে গিয়েছে ম্যাচের চিত্র, পুরো ব্রাজিল ইতিহাসের চিত্র। এদিন ম্যাচের শুরুতে পেনাল্টি পায় ব্রাজিল দল, 15 মিনিটে পাওয়া সুযোগ হেলায় হারান নেইমার। বাম দিকে করা সে শটে গোল বঞ্চিত হন তিনি। তখনই মনে হচ্ছিল পেলের রেকর্ড ভাঙতে হচ্ছে না বোধহয় আজকে নেইমির। একই সাথে কপাল পুড়তে চলেছে ব্রাজিল দলের। তবে সৃষ্টিকর্তা সব সময় বড় পরিকল্পনা করে থাকেন, এবারও হয়নি তার ব্যতিক্রম। পেনাল্টি মিস করলেও প্রথমার্ধে দারুণ ছন্দে ছিলেন, রদ্রিগোর করা গোলে অ্যাসিস্টও করেন। একটা সময় দলও এগিয়ে যায় 3-0 গোলে, তবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যেন আসছিল না আর। অবশেষে সেটি আসে ম্যাচের 61 মিনিটে, রাফিনহার ডান দিক থেকে আসা ক্রস থেকে বল পান রদ্রিগো। সেখান থেকে ডিফেন্ডারকে পরাস্ত করে গোলবারে শট নেওয়ার আগে ডিফেন্সে পরাস্ত হয়ে পড়ে যান। তবে ততক্ষণে বল চলে যায় নেইমারের কাছে, বল পেয়ে ধীরে সুস্থে ফিনিশ করেন নেইমার। তাড়াহুড়োহীনভাবে গোল করেই পূরণ করেন সেই রেকর্ড। সেই রেকর্ড স্থায়ী থাকে মাত্র 30 মিনিট। এরপর ম্যাচের শেষভাগে নিজের রেকর্ড নিজেই ভাঙেন নেইমার। ব্রাজিল দলের কুইক অ্যাটাক থেকে রাফিনহার ক্রসে গোল করে ম্যাচে নিজের জোড়া গোল পূরণ করেন, রেকর্ড করে 78 গোল থেকে ছাড়িয়ে নেন 79-তে। ব্রাজিলের হয়ে 91 ম্যাচে 77 গোল ছিল ব্রাজিল ও তর্ক সাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় পেলের। সেই রেকর্ডকে ভেঙে নেইমারের গোল এখন 79। রোনালদো লিমা ব্রাজিলের হয়ে গোল করেছেন 62টি, 55 গোল আরেক স্ট্রাইকার রোমারিওয়ের। রিভালদো, জিকোরা 50-এর কোটা ছুঁতে পারেননি। নেইমার তাদের সবাইকে ছাড়িয়ে করেছেন 79 গোল। একই সাথে ব্রাজিল দলের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিকও তিনি। নেইমার প্রতিভার পূর্ণ বিচার কখনোই করতে পারেননি, একই সাথে ছিল শত ইঞ্জুরি বাধা। ব্রাজিল দলের রথী মহারথীদেরও তো অভাব নেই, সেরাদের লিস্টে সব তারকার মিলন মেলা, অথচ সেই নেইমার সবাইকে ছাড়িয়ে হয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এই প্রাপ্তির দিনে তাই শেষটাই আফসোসও করতে হয়। নিজের প্রতিভার সেরাটা ব্যবহার করতে পারলে কতদূর গিয়ে থামতো নেইমারের অর্জন? তিনি কি হতেন ব্রাজিল ইতিহাসের সেরা খেলোয়াড়?